পয়সা পাতি দি রেডি হয়ে ললো, 5 তারিখে আহি ভর্তি করাইছিল আর আজি 8 তারিখে সকলবিলাক শেষ করে ঘরলেকে ওলাল। পিছে মিশনের ডাক্তার নার্সের ব্যবহার কেনেকা, তাত কিমান পয়সা খরচ হল, সেই সম্পর্কে আজি ভিডিওটা আগবাইছো। দুই এজনে মানে মেসেজ দিছিল যে দাদা কিমান খরচ হল কব, সেখানে বলে একটা ভিডিও দিও যাতে বেলেগর সুবিধা হবে। বর্তমান সময়ত আর আগন্তক 6-7 মাহলে যদি আপনার মেডিকেলের সম্মুখে মিশনলৈ যাও বলে আহে, মই কছো আপনার নহায় ভাল। আর বীজখন বনায় থাকার কারণে আপনার এইফালে আহিবই নয়, গাড়িটা বাদে দিয়ক, আনকি বাইকখনও আনিব নয়। দ্বিতীয়তে মিশনের ভিতর যখন ক্যান্টিন আছে আর সম্মুখত যে দোকান আছে সেইবিলাকত খাই পেলায় মই সুবিধা নাপাম। এইকারণে চাহেই হোক নাইবা ভাতেই হোক, খাবলে হলে মই মেডিকেলের সম্মুখলেহে যাও, তাত গৈ পেলায় খাই করে মা হতলৈকে লৈ আনো। তৃতীয়তে নার্স আর ডক্টর ব্যবহারত আর ট্রিটমেন্টত মই বহুত সুখী, যদি মোক 10 ভিতর কোনোবাই পয়েন্ট দিবলৈ কয় তেতিয়া মই এইটো বিষয়ে 10 ভিতর 9 পয়েন্টে দিম। মিশনের সম্মুখত আপনাদের গাড়ি যদি আনে বিন্দাস ধরব পাৰিব, বাইক আনিলেও আপনাদের কোনো চিন্তা করব না লাগে, মোৰ গাড়িখন আনকি মই 4 দিন ইয়াতে রাখিলো। বাহিরের পরিবেশটা রাতে এনেকুৱা, আর যদি ভিতর পরিবেশের কথা সোধে তেতিয়া সেইটো কিন্তু আপনাদের শলাগিবই লাগিব, মানে ভিতর বহুত শান্ত পরিবেশ এটা থাকে, CCTV আর সিকিউরিটি গার্ডে আপনার ধুনিয়াকে প্রটেকশন দিয়ে রাখে। মিশনের মেডিসিন বিভাগ কেনেকুৱা সেই সম্পর্কে মই নকও যেহেতু অভিজ্ঞতা নাই, কিন্তু ডেলিভারি ক্ষেত্রে বা পশুটির বিভাগত শলাগিবলগীয়া, ইয়াত আপনাদের কোনো ধরনের চিন্তা করব না লাগে, আর পয়সা পাতি কিন্তু বহুত কম হয়। চতুর্থতে রুমের কথা কবলে গেছিল, ইয়াত আপনাদের 3 প্রকার রুম পাব, এটা হচ্ছে জেনারেল ওয়ার্ড, তাত পয়সা পাতি কম, 500 মানকে লয় পার ডে, আর এটা আপনাদের লেট্রিন বাথরুম এটাচ পাব, সেটা আপনাদের 1700 টাকা দিব লাগবে পার ডে, আর এটা 1000 টাকা লয়, তার লেট্রিন বাথরুম এটাচ হয়ে না থাকে। মই যেটা লোক 1700 টাকা রুম লোক, রুম নাম্বার 2 লেট্রিন বাথরুম এটাচ, কিন্তু লেট্রিন বাথরুম এটাচ নহলেও হয়, কারণ বাকি যেটা লেট্রিন আছে সেটা আপনাদের ধুনিয়াকে সুন্দর পাব, পানির ফেসিলিটি ইয়ার 100% ভাল, খাওয়া পানির ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের চিন্তা করব না লাগে, আপনাদের ইয়ার একোয়াগার্ডও পানি খাবলে পাব, আর ফ্রিতে আপনাদের গরম পানি পাব। মিশনের কথা বহুতে বহুত বেয়াকে কয়, কিছু ভালকে কয় যদিও কিছু এনেই মিশাতে বেয়াকে কয়, মই নিজে যেহেতু অভিজ্ঞতা পাই আহিলো সেইকারণে মই কছো এখন বহুত ভাল, আপনাদের যাব পারি। ইয়ার ভিতর বিল্ডিংয়ে হোক নাইবা পরিবেশে হোক বহুত ভাল লাগে, নিজকে কিবা আগর দিনত মানে দেশখন স্বাধীন নোহা আগর দিনতে কিবা থকা থকা যেন লাগে। আকো কছো মেডিসিন বিভাগের কথা নকও, পশুটি বিভাগত কিন্তু মই 100 ভিতর 99 দিছো। এতিয়া আহিছো আপনার খরচ পাতিলে, যদি আপনাদের ডেলিভারি ক্ষেত্রত আহে তেতিয়া আপনাদের 50-এর ভিতর হয়ে যাব, লেট্রিন বাথরুম এটাচ থকা রুম যদি লয়, আর যদি জেনারেল নাইবা আপনাদের কম দামি রুম তো লয় তেতিয়া আপনার 44 মানত ইয়ার পর আপনাদের উলাই যাব পারিব। 4 দিন থাকিলো, 4 দিনের পাছত মিশনের পর বাই বাই ডিসচার্জ লই ললো। মূল খরচের কথা কবলে গেলে মূল 49 হল ইয়াত বিল, আর আপনার যা বাহিরা খরচ সেইবিলাক ইয়াত ইনক্লুড নহয়, যেহেতু মই এইখানে আপনাদের দিলো যাতে আপনাদের সুবিধা হবো, আপনাদের যদি কেতিয়াবা ইয়ালে আহো বলে ভাবে তেতিয়া আপনাদের কথাখিনি গম পাব, কেনেকুৱা লাগিলে জানাব, পারিলে পেজখন ফলো করবলে নাপাহরিব। আজিলে তেন্তে ধন্যবাদ।